নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার মেয়েকে অষ্টমীর লুক, অষ্টমীতে কিরকম শাড়ি পরতে হয় বা আমাদের যে বাঙালির ট্র্যাডিশনাল শাড়ি পরা, সেটা আমি আজকে আমার মেয়ের মধ্যে আমি অ্যাপ্লাই করব। আর তো প্রত্যেক আমার বন্ধু বান্ধবীদের বিশেষ করে জানাচ্ছি যে আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে আমি আট পৌরে শাড়ি পরাবো আমার মেয়েকে। তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো এই নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো অলরেডি আমি এই যে ব্লাউজ পরিয়ে নিয়েছি, আর এবার এর ওপর আমি এই যে শাড়ি, এই শাড়িটা পরাবো। আর এই যে শাড়িটা, আমি এই শাড়িটা কিভাবে পরাচ্ছি, এত বড় শাড়ি আমি কিভাবে পরাবো আমি নিজেই বুঝতে পারছি না। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব পারার আমি চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। তারপরে আমি ভাবলাম যে নিজে পড়বো, তো নিজে আজকে ভাবলাম পড়বো, তারপর বলি না থাক, মেয়ে যখন পড়ার সব মেয়ের উপর শাড়িটা মেয়েকে পড়াই, আর ওরও শখ মিটবে, আর তো আপনাদেরও দেখানো হবে যে আট পরে শাড়ি কিভাবে পড়তে হয়। আমি কোমরের কাছ থেকে বুঝে নিয়েছি।
এক হাতে আমি এই চুড়িটা পরে নিলাম, আর আর এক হাতে ও বলছে ওর পিসিমণি একটা চুড়ি দিয়েছে, সেটা ওর খুব পছন্দ, তাই আমি আর এক হাতে সেই চুড়িটা পরাবো। তাই আমি চুড়িটা নিয়ে আসি, এই দুটো চুড়ি ওর মেয়ের পিসিমণি ওকে দিয়েছে। শুধু চুড়ি নয়, আরো অনেক কিছুই জিনিস দিয়েছে। তো যাই হোক, ও বলছে আমি এক হাতে এই চুড়িটা পরবো, আর এক হাতে পিসিমণি দেওয়া আছে নতুন চুড়িটা, ও এটা পরতে চাইছে, তো আমি তাই পরিয়ে দিচ্ছি, আমি দুটোই পরিয়ে দিচ্ছি ওকে। বাঙালি যেটাকে বলে একদম অষ্টমীর লুকে রেডি, পোজ দাও, এরকম করে পোজ দিয়ে দাঁড়াও, এবার দেখাও, পোজ দাও, দেখাও, হ্যাঁ এরকম সাইড, এরকম সাইড দেখা, জিজ্ঞাসা কর, বল আমাকে কেমন লাগছে, বন্ধুরা জিজ্ঞাসা করো, বলো, তবেই তো সবাই দেখবে, নালে কি করে দেখবে, নো তুমি তোমার মতো করে করো, হ্যাঁ এবার ওইদিকে ঘুরে দাঁড়াও, ওইদিকে, হ্যাঁ